আমি সিলেট গেছি, সেটা কি মাদ্রাসার গেট? ঢাকায় সমাবেশ করেছি, সেটা কি মাদ্রাসার গেট? বাংলাদেশের সব জায়গায় ইসলাম প্রচার করতেছি, অকথা বলতেছি, আর আপনি বলতেছেন আমি মাদ্রাসার গেটের বাইরে, গেটের বাইরে যাই না বয়ে। কথাটা কি সত্য না মিথ্যা? এই সমস্ত যারা করোনায় মারা গেছে তাদের
সম্মানের সহিত দাবন করে যে এটি নেবে এটি আল্লামা
আমার বড় আব্বা আল্লামা মুজাহিদ মিল্লাত আব্দুল হামিদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, এই চারজন এই মাদ্রাসার বাণী প্রতিষ্ঠাতা। সাতটা এখলাসের রশি দিয়ে এই মাদ্রাসাকে বেঁধে রাখা হয়েছে। শত্রু ইসলামের শত্রু এই মাদ্রাসাকে উৎখাত করতে পারবে না। এরপর এই মাদ্রাসার সর্বপুরুষে আজমে আউয়াল প্রথম পৃষ্ঠপোষক ইমামুল উলামা হযরত মাওলানা শাহ জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছেন প্রথম কাতারে। অতঃপর সর্বপ্রথম বাংলাদেশের মহাদ্দেশ মহাদ্দেশে আকবর হযরত মাওলানা সৈয়দ আবু সাব রহমতুল্লাহ আলাইহি এই মাদ্রাসায় বোহারি শরীফ শুরু করেছেন 1907 অথবা 1908 সালে, আর এই মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ করেছে 1901 সালে। এই জায়গায় আরম্ভ করেছেন 1907-8 সালে। বোহারি শরীফের উস্তাদ ছিলেন হযরত আল্লামা সাইয়্যিদ আবু সাব রহমতুল্লাহ আলাইহি, তিনি আবার তার লোক দেওয়ান মাদ্রাসার সুরার সদস্য ছিলেন। তিনি আর কবর মাজার তারিয়া মাদ্রাসার পাশে। এভাবে তিনের পরেও বড় বড় মহাদ্দিসরা এই মাদ্রাসায় হাদিসের খেদমত করেছেন, যেমন দেওবন্দের সাবেক মহাদ্দিস আল্লামা ইব্রাহিম কলিয়ামী রহমতুল্লাহ আলাইহি এই মাদ্রাসার শেখুল হাদিস হিসেবে ছিলেন। আল্লামা মাওলানা মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি এই মাদ্রাসায় হাদিসের হেদমত করেছেন, মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। আল্লামা ইয়াকুব সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমার আব্বাজা মরহুম আল্লামা আবুল হাসান রহমতুল্লাহ আলাইহি, সারে মিশকাত মিশকাত শরীফের ব্যাখ্যাকার এই মাদ্রাসায় হাদিসের হেদমত করেছেন। আমার আব্বাজে কিতাব লেখেন মিশকাত শরীফের সারা ব্যাখ্যা গ্রন্থ বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া লন্ডন উত্তর আফ্রিকা পর্যন্ত এই কিতাবের শোহরত পৌঁছে গেছে, এই কিতাবের প্রসিদ্ধি লাভ করেছে। এই কিতাবের দেওয়ায় শুধু হাটাতারি নয়, ওরা বাংলাদেশে বহির বিশ্বে শোনা আমাদের দ্বারায় আমাদের আকাবের দ্বারায় বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম না দুর্নাম কিতাবের দ্বারায় সুনাম লন্ডন উত্তর আফ্রিকা পর্যন্ত পৌঁছে গেছে। আমাদের দ্বারায় আমাদের প্রাণ প্রিয় দেশের দুর্নাম হবে না বহির্বিশ্বে, ইনশাআল্লাহ বরং সুনাম হবে। হিন্দুস্তানের নাম আর নাম ইনো মিনো তারা বিদেশে গেলে তাদের দ্বারায় বাংলাদেশের বহির্বিশ্বে দুর্নাম হয়, আমাদের দ্বারা হয় না। এবং এই মাদ্রাসার আরো মহাদেশ হযরত মাওলানা হামিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ও মুফতি আজম সানি, মুফতি আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, মুফতি হযরত মাওলানা মোহাম্মদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি সহ আরো অনেক সর্বশেষ এই মাদ্রাসার মহাদেশ শায়খুল হাদিস মুহতামিম আমাদের প্রিয় উস্তাদ হযরত আল্লামা শায়খুল ইসলাম আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি।
যিনি গত বছর এই জায়গায় বয়ান করেছেন ভিঙ্গা পেটি, আজকে কোথায়? আমাদের মনটা টুকরা টুকরা হয়ে গেছে। তিনি মানুষের মহোদয়, তিনি হালকার ফির, তিনি হেবাদুল ইসলামের আমির, তিনি বাদ, তিনি হাইয়ার সমস্ত ভূমিকার কথা আছে। মাদ্রাসার পক্ষ থেকে সুন্দর একটা নিম প্লেট লাগানো হয়েছে আজ থেকে প্রায় এক সপ্তাহ আগে। নিম প্লেট আছে, আপনারা ওনার কবরে জিয়ারত করবেন তো ইনশাআল্লাহ, জিয়ারত করবেন, ঘরে ঘরে জিয়ারত করবেন। এই সমস্ত খাবেন যাদের নাম বললাম, শত্রু যারা কৌমি অঙ্গনের শত্রু, যারা কৌমি অঙ্গনকে ভাঙতে চায়, যারা কৌমি অঙ্গনে এক্সট্রাপ সৃষ্টি করতে চায়, যারা কৌমি মাদ্রাসার শত্রু, আমি পরিষ্কার ভাষায় বলবো, আপনারা কৌমি মাদ্রাসাকে উৎখাত করতে পারবেন না, আপনারাই উৎখাত হয়ে যাবেন। এরকম কিছু ইতিহাস এখনো মাশাআল্লাহ এই মাদ্রাসায় যারা আছে উস্তাদ আসাদুল ইকরাম সব যোগ্য কাবেল, অনেক মেহনতের মাধ্যমে তারা এই মাদ্রাসা আর খেদমত করতেছে। শক্ত শক্ত কঠিন 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 কিতাব পড়া গেছে। এই আমাদের হযরত মুফতি নূর আহমদ সাহেব, মুফতি প্রধান মুফতি, হযরত মুফতি আব্দুল সালাম সাহেব প্রধান মুফতি, নিয়মিত সিয়াসিতের দরস আরম্ভ
আপনারা দাঁড়ান, তাহলে কিছু দিয়ে দেন।